বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এক তিন ও সাত এ। এরই মধ্যে নৌকার বিপরীতে স্বতন্ত্র হিসেবে যেমন লড়ছেন আওয়ামী লীগের একাধিক নেতা, আছেন বিএনপির সাবেক নেতারাও। বগুড়া এক আসনে প্রার্থী 10 জন, 3 এবং 7 এ লড়ছেন 11 জন করে আরো 22 জন। বগুড়া একে আওয়ামী লীগের প্রার্থী শাহাদা রামান্নান, তার শক্ত প্রতিপক্ষ নৌকা না পাওয়ার ডাব প্রতীকের শাহজাদী আলম লিপি এবং ইগল প্রতীকের কে এস এম মুস্তাফিজুর রহমান। এই তিনজন ছাড়াও আলোচনায় বিএনপির বহিষ্কৃত নেতা কেতলি প্রতীকের মোহাম্মদ শোক রানা। বগুড়া তিন আসনে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে ক্ষমতাসীনরা। এখানে জাপা নেতা নুরুল ইসলামকে টেক্কা দিতে হবে কাঁচি ট্রাক ও ইগল প্রতীকের তিন আওয়ামী লীগ নেতাকে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। আর ক্ষমতাসীনদের বিভাজনের সুযোগ নিতে চান বিএনপি থেকে বহিষ্কৃত শোক রানা। মানুষ যাকে ভোট দেবে সেটা যেহেতু তিনি উন্মুক্ত করে দিয়েছেন, মানুষ তার বিচার বিবেচনার মধ্য দিয়ে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। রাজনীতি এবং জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য যারা ইয়ে করে সেটা তো রাজনীতি করেই আদায় করতে হবে। বগুড়া সাত আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মুস্তফা আলম। 11 জন প্রার্থী থাকলেও তার প্রধান বাধা বিএনপি থেকে বহিষ্কৃত সরকার বাদল, যার প্রতীক ইগল। আমার নেতা কর্মীদের সাথে যারা সহিংসতা করতে চায় বা করবে, আমি মনে হয় তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এগুলো থেকে সরে আসেন এবং আমরা সঠিকভাবে তাদের নির্বাচন আমরা করতে পারি। ভোটাররা বলছেন যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন তারা। সাবেক এমপি সাহেব আগে আসছে, এখনো আসে মাঝে মধ্যে, আসে তিন চারজন মনে করেন আসে। যে কয়জন এখানে মানুষের কাছে আসে তারা দাঁড়ালে সবচেয়ে ভালো ছিল, কিন্তু ওদের তো কেউ চিনে না, কোনো এলাকাতে আসেও না। টাকা খোঁজা খরচ করলে তাই তাঁত পক্ষে থাকে, পরে এখন ইলেকশনের টাইমে কী হবো সেটা কথা। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।